সাবধান উঠাও, সাবধান উঠাও, সাবধানে সাবধানে। ও মাই গড, ও মাই গড, তো খুব সুন্দর মাছ মাছ আটকে পড়েছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, রাখো 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 রাখো, আমি একটা মাছগুলো দেখিনি, ভিউয়ারদের মাছগুলো দেখিনি একটু। এখান দিয়ে মাছ ঢুকবে না? হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স, এই যে জায়গাটা, এটা হচ্ছে দরজা, মাছ ঢুকার দরজা। হ্যাঁ, তো মাছগুলো কি হবে যে এখান দিয়ে এসে এটা এটা দিয়ে মাছগুলো ভিতরে ঢুকবে, বাট যখন ঢুকে যায় ভিতরে এবং কিন্তু বের হতে পারবে না। হ্যাঁ, কারণ ঢোকার সময় এটা একটু চওড়া হবে, এটা ছিদ্রটা বড় হবে, কিন্তু যখন বের হওয়ার চেষ্টা করবে তখন কিন্তু চওড়া হবে না, আর কারণ ও বিপরীত মুখে একটা চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, দেখুন নিচে কিন্তু এই যে দরজাটা আছে, এই দরজার ঠিক নিচে কিন্তু একটা দরজা আছে আমাদের, এই যে দেখো মুন্দর নিচের দিকে দুইটা দরজা। তো আমার এই যে দহিরটা, এটার মধ্যে দুটো দরজা আছে, দুটো দিয়ে মাছ ঢুকবে কিন্তু কোনো মাছই বের হতে পারবে না। ঠিক আছে, কে তোমাদের কেমন লাগতেছে ভিডিও দেখে? ভালো ভালো লাগতেছে না? হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে মাছ যে ধর সিস্টেমটা, এটা দেখার জন্য আমাদের গ্রামের বহু সংখ্যক ইয়ং প্লাপান এখানে জমায়েত হয়েছে, তারা মাছ ধরা দেখার জন্য। আসলে এই সিস্টেমটা অনেক ইন্টারেস্টিং, এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য বলা চলে, যে বাঁশের দহির দিয়ে বিভিন্ন ধরনের কই মাছ, শিং মাছ থেকে শুরু করে ছোটো ছোটো যে মাছগুলো থাকে সেগুলো তারা শিকার করে। আর এখানে এই যে একটা ট্রাপ, এই যে ফাঁদটি, এই ফাঁদের জন্য কোনো খাবার কিংবা কিছু দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট জমিতে বা যেখানে জলাশয় থাকে জলাশয়ের কিনারায় তোমার পাততে হবে, পানির নিচে এটা ডাবিয়ে রাখতে হবে, এবং দহিরের উপরে কিছু শ্যাওলা জাতীয় যে ঘাস থাকে বা শ্যাওলাগুলো থাকে তোমার সেগুলো উপরে দিয়ে রাখতে হবে। এতে করে তোমার মাছটা বেশি বাধার বা বাজার সম্ভাবনা থাকে। আরেকটা কাজ তোমাদের করতে হবে, সেটা হলো যখন তুমি দহিরটি পাততে পানির ভিতরে, তখন দহিরের এক পাশ পানির উপরে একটু জাগিয়ে রাখবে, নয় কি হবে যে মাছগুলো সব মারা যাবে, কারণ মাছের তো অক্সিজেনের প্রয়োজন। হ্যাঁ, তো তুমি যদি একটু দহিটা জাগাই রাখো উপরের দিকে, তখন সে অক্সিজেনটা সহজে নিতে পারবে। তো আসলে তোমাদের দহির পাতা সিস্টেম তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো খাবার কিংবা কিছু দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট পানির নিচে তোমরা শ্যাওলা দিয়ে দহিটা ঢেকে রাখবে। এর ডাক নাম হচ্ছে জয় অধিকারী। তো জয় অধিকারী তোমাদেরকে দেখালো যে কিভাবে দহির দিয়ে খুব সুন্দর মতো গ্রামের যে মাছগুলো, ভিলেজের যে ফিশ, তা ধরতে সেখানে প্রচুর লোক, এখানে আমরা চারপাশে প্রচুর লোক, এখানে তারা সবাই আসলে মাছ ধরা দেখার জন্য এখানে আসছে।
আচ্ছা, এখন অলমোস্ট তো মনে হয় 12 ঘন্টা হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 12 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে। গতকাল আমরা বিকাল বা বিকাল দিকে পাচ্ছিলাম আশপাশে, এখন সকাল। তো যাই হোক, তো তুমি উঠাও দহিটি, উপরে উঠাও, আমরা দেখি ভিতরে কি মাছ এটার মধ্যে আটকা পড়েছে। উঠাও, নাও উঠাও। সাবধান উঠাও, সাবধান উঠাও, সাবধানে সাবধানে। ও মাই গড, ও মাই গড, তো খুব সুন্দর মাছ মাছ আটকে পড়েছে ভিতরে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, রাখো 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 রাখো, আমি একটু মাছগুলো দেখে নিই, ভিউয়ারদের মাছগুলো দেখে নিই একটু। বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো, ওখানে আমাদের কিন্তু ভালোই মাছ আটকে পড়েছে ভিতরে। পুঁটি মাছ, এটা কি পুঁটি মাছ না? হ্যাঁ হ্যাঁ, পুঁটি মাছ। এইগুলো কি মাছ এটা? এগুলো কই মাছ, দেশি? হ্যাঁ, দেশি কই মাছ। এই যে হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে আমাদের যে জমি, হ্যাঁ এটাকে বিল বলা হয়। এই বিলে, এই জলাশয়ে প্রচুর কই মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, অনেক ধরনের মাছ এখানে জন্মায়, ন্যাচারালি জন্মায়। তো এখানে আসলে দুই ধরনের মাছ আটকা পড়েছে দেখলাম, যে কই মাছ এবং পুঁটি মাছ। বিলের মাছ খেতে খুবই সুস্বাদু বন্ধুরা। তোমরা যারা গ্রাম অঞ্চলে আসো বেড়াইতে কিংবা গ্রামে থাকো, তার বিষয়টা জানো। তো জয়, মাছগুলো বের করো তো। ও, এটা হচ্ছে তোমার দহিরের মুখ, তাই না? এটা হচ্ছে দহিরের মুখ। তো সে এখন যে দহিরের যে মুখটা, যে দরজাটা, সেই দরজাটা এখন খুলবে মাছগুলো বের করার জন্য। ও সুন্দর দরজা তো, দেখি। নাও, মাছগুলো বের করে ফেলো। হ্যাঁ, এই যে মাছগুলো বের করতেছে, আমরা দেখাচ্ছি। হ্যাঁ, তিনটা গেল না মাছ? হ্যাঁ, চারটা, পাঁচটা, এটা নিয়ে ছয়টা আর আছে না? ও ছয়টা, আমরা ছয়টা মাছ কিন্তু একটা দহিরে পেয়ে গেছি। চলো ওঠো ওঠো, তুমি যাও, এগুলো নিয়ে তোর আম্মার কাছে দিয়ে দাও। হ্যাঁ, গুড।